পরিচয় পত্র শেষ হয়ে যাবার পর কর্তৃপক্ষ থেকে অতি সুন্দর অতি চমৎকার একটি পালা দিয়েছেন, যে পালাটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। নবুয়ত বাড়ি দিও, বেলায়েত রসুলত, মাওলায়েত খিলাফত, সবগুলা পতি পরিপূর্ণ হবে যদি আমার খাসিলতটা ঠিক হয়। আজকের পালা অতি সুন্দর অতি চমৎকার একটি পালা। আসলে পালাটা নবুয়ত থেকে শুরু হইলে একটু বেশি ভালো হয়। আমি আগে বন্ধনা করেছি, আমাকে বেলায়েতের পালা দিয়েছে, আমি আমার পর্বটাকে অল্প একটু কথার বিনিময়ে উপস্থাপনা করে আমি আমার গানটাকে ধরব। নবীজি গাদিরে খুমে শেষ ভাষণে শোয়া লক্ষ লোকের সামনে আমরা যেমন একটি মঞ্চের মধ্যে বাউল গান গাইতেছি, এমনি করে একটি মঞ্চ তৈরি করে গাদিরে খুমে শেষ ভাষণে দয়াল নবী একটি উটের উপরে সোয়ার হয়ে বললেন, তোমরা জেনে রাখো আমি নবী উফাদ হয়ে যাবার পর নবুয়তের যুগ খতম বা সমাপ্তি, আমার পরে কোনো নবুয়ত থাকবে না, থাকবে বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে থাকবে পীর মুরিদ নায়েবে রসুল যারা। তিনি আরো বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আজ থেকে জেনে রাখো আমি নবী যাদের মাওলা, আজ থেকে হযরত আলী তাদের মাওলা। এই মাওলা আলীকে দিয়ে বেলায়েতটা প্রকাশ হবে, অর্থাৎ বেলায়েতের যুগে আমার মাওলা আলীকে যদি কেউ অন্বেষণ করতে চাও পাইতে চাও তাহলে তোমরা নায়েবে রসুল পীর মাশায়ে তাদেরকে তোমরা ভালোবাসো। এই নায়েবে রসুল কারা? আমার হোসেন শাহ বাবা, আমার জানু বাবা, আমার রমিজউদ্দিন বাবা, যারা এই নায়েবে রসুল পীর মুর্শিদের হাতে হাত দিল, ওই তারা যেন নবীর হাতেই হাত দিল। যারা নবীর হাতে হাত দিল আমার আল্লাহ বলেন তারা আমি আল্লাহর হাতেই হাত দিল। এখানে থেকেই কথাটা খুব সংক্ষেপ করতে হবে, কর্তাপক্ষ থেকে আমাদেরকে বলেছে কথা খুব কম, গান বেশি শোনাইতে হবে। তো আমি বেলায়েত থেকে একটা গান শুরু করি, তারপর তার কাছে আমি দু একটি কথা জানার জন্য চেষ্টা করব, জিজ্ঞাসা করব। বেলায়েতের ভাব জানগা, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, হাই হাই বেলায়েতের, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরাম, উঠবে আল্লাহু আকরাম জানগা বেলায়েতের ভাব।
संगम बेलायतेर কাটো এই মায়া জালের ফাঁসি আগে হও তুমি আমার হোসেন শাহ বাবার চরণের দাসী সম্বলবান দিয়া সাজো নিষ্কামী বৈষ্ণব জানগা বেলায়েতে ভাব কেউ যদি বেলায়েতের ভাব জানতে চায় তাহলে তার এই জড় জগতের মায়ার ফাঁসি তাকে কাটতে হবে তা না হয় তো সে মুর্শিদের পরিপূর্ণভাবে দাসী হইতে পারবে না জিকির হরদমে যে কয় যার কথা যার জিকির সেই যদি কয় মন তোর কেনা তো ভয় বন্ধ কর দমের দ্বার নুফিয়েজ বাতের আকার থানা ফিল্লাই গেলে যাবে তোমার বজাদি স্বভাব দু একটা কথা বললে আপনারা কি বিরক্ত হননি বাবা পাগল ছিল মনসুর গাল্লাস আপনারা অনেকেই জানেন এই মনসুর হেল্লাস তিনি জপতেন আইনাল হক তার একজন গুরুবন ছিল তার নাম ছিল আয়না বিবি এই জন্য তিনি অত্যন্ত আশেক হইয়া দেখবেন পীরের দরবারে তরিকার ভাই বোনদের মধ্যে অনেক আশিকি ভাব মোহাব্বত প্রেম যেটাকে বলে তো তিনি আইনাল হক নাম জপতে জপতে পাগল একদিন জপে আনা হক এখন আর আইনাল হক বলে না আনা হচ্ছে আরবি ভাষা আনা মানে আমি হক মানে খোদা যখন তিনি নিজেকে খোদা দাবি করলেন
সরার কাজে এটা মানতে পারলেন না। তাকে কি করলেন? শুলে চড়াইলেন, তার গায়ে থেকে চামড়া খুলে নিলেন। তবু পাগলা ওই নাম ভুলে না। অবশেষে সরার কাজী বলল, ওকে কাইটা টুকরা টুকরা করো, মন ছড়কে আজকে কাইটা টুকরা টুকরা করে ফেলবো, ওর হক নাম দাবি করে আজকে শিক্ষা দিয়ে দিব, চরম শিক্ষা। 101টা টুকরা করছে বাবা মনসুর হাল্লাসকে কাইটা। এখন দেখে প্রতিটা টুকরার মধ্যেই বলে আনা হক। সরার কাজী বলে, তো মারাত্মক একটা রোগ, এখন সবগুলি টুকরা এক জায়গায় করো। সবগুলি টুকরা এক জায়গায় করে বলে, আগুনের কাছে আর কোনো কিছু থাকে না, এই সবগুলি টুকরারে আগুন দিয়ে পুরা। যখন আগুন দিয়ে সবগুলি টুকরারে পুরাইল, পুরে ছাই হয়ে গেছে, ছাইতেও বলে আনা হোক। বলে, এবার তুমি উজান নদীতে নিয়ে এই ছাইগুলি নদীর মধ্যে ভাসিয়ে দাও, ওটা জলের সাথে মিশে যাবে। পুরা ছালি নদীর মধ্যে ভাসিয়ে দেবার পর ওই পুরা ছালি ভাটি হয় না, উজান পথেই চলে আর বলে আনা হোক। এই জন্য বলেছে, দমছে জিকির হর দম যে কয়, যার জিকির সে যদি কয় মন তোর কেন তো বয়। তুমি বন্ধ করো দমের ধার, নুফিয়েজ বাতের আকার, একবার ফানা ফিল্লা বাঁকা বিল্লায় যদি কেউ পৌঁছে যায়, তার আর এই জড় জগতের আঘাতের কথা তার কোনো কিছু মনে থাকে না। তুমি যদি তোমার নফসকে চিনতে পারো, তুমি যদি তোমাকে চিনতে পারো, তাহলে তুমি তোমার রবকে চিনতে পারবে। সূরা লোকমানের মধ্যে বলছেন, অমিনাল নাসি মায়াশ তারুল্লাহুল হাদিস লিউ দিল্লাইয়ান ছাবিলিল্লাহ, অর্থ আল্লাহ বলেন, আমি কোন বাজে আলাপ কোন বাজে কথা পছন্দ করি না। আমার আল্লাহ পাক যেহেতু বাজে আলোচনা পছন্দ করেন না, আজকে এমন একটা পালা আমরা পেয়েছি, আমরা কোন বাজে আলোচনার মধ্যে যাব না। তোমার যিনি প্রতিপক্ষ তাকে দেওয়া হয়েছে নবুয়তের পালা, আমি তার কাছে দুটি প্রশ্ন করব। নবুয়ত অনেক নবী পেয়েছে বাবা, মুসা নবী নবুয়ত পেয়েছে, তার হাতের লাঠির মধ্যে ছিল। দাউদ নবী নবুয়ত পেয়েছে, তার আংটির মধ্যে নবুয়ত ছিল। অনেক নবী নবুয়ত পাইছে। আমার জানার বিষয়, মোহরে নবুয়ত যেটাকে বলা হয়, মোহরে নবুয়ত আমার আখেরি নবী ব্যতীত অন্য কোনো নবী পান নাই। এই মোহরে নবুয়ত যেদিনে
এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হয় নাই। সেদিনে এই মহর নবুয়তের আকৃতিটা ছিল কি? সৃষ্টি থেকে আমরা পালাটা করতে চাই। এই মহরে নবুয়ত পৃথিবীর যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন এই মহর নবুয়তটা কোথায় ছিল? শিল মহর যেটাকে বলা হয়, শিল মহরের মধ্যে কুরআনের কিছু আয়াত লেখা ছিল। আমার দ্বিতীয় প্রশ্ন, এই শিল মহর নবুয়তের মধ্যে কুরআনের কি আয়াতটা লেখা ছিল? আশা করি আমার দরুদি আমাদেরকে শোনাবেন। কি বলেন আপনারা, খারাপ লাগতেছে নি? তাহলে আমরা আজকে বুঝতে পারবো নবুয়ত বিলায়াতটা কি বিষয়বস্তু। এখানে আমার বেলায়েতের আলোচনাটা রাখলাম। দেখি নবুয়তের পালাটা কোন জায়গা থেকে শুরু হয়, তাহলে পরবর্তীতে আমার বলতে আর একটু সুবিধা হবে, আমি একটা লাইন পাব। তো এই গানটি আমি এখানে রাখলাম। দয়াল বাবা হোসেন সাজে একজন বেলায়েতের বাদশাহ, এটা কি আপনাদের অবিশ্বাস মনে হয় বাজান? আরে না, সত্য। রমিজউদ্দিন খন্দকার, তিনি যে একজন বেলায়েতের বাদশাহ, এটা কি অস্বীকার হয়? না, অবিশ্বাস হয় না। কেন হয় না? এই মহাশক্তিতে অনেক কিছু নগর চলন্ত প্রমাণ দেখাচ্ছে, ঠিক কিনা বাবা? আরেকটা দরবার আছে এই শুম্ভকে মহাশক্তির, দয়াল নূর মোহাম্মদ শাহ করে থাকেন। আমি অনেকবার সে দরবারে গান করেছি, এখানেও আমি আরো আগে গান করেছি। বাজান, যে ব্যক্তি নর্সটাকে কন্ট্রোল করতে পারে, সে একজন সোনার মানুষ হয়ে যায়। এখানে অনেক ভাইরা, অনেক বাবাজিরা আছেন। আমার কথাই বলি, আমি কার কথা বলবো, কি আমার মনে কষ্ট পাবে? আমি যদি একদিন অথবা দুই দিন মাছ মাংস না খাই, আমার মনে হয় আমি যেন কিছুই খাইতেছি না, আমার খাওয়ার মতোই মনে হয় না। এই মহাশক্তির প্রেমাগুনে যারা পুড়েছে বাবা, মহাশক্তির এশকের মধ্যে যারা ডুব দিয়েছে, তারা জীবনে কোনোদিন এই জীব হত্যার মধ্যে তারা যায় নাই। এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে যারা এত বড় ত্যাগ স্বীকার করতে পারে,
সেই মানুষটা আমি মানুষটাকে এক বাজে এক না তো যদি তোমরা পারো অতি তাড়াতাড়ি কামিল মুর্শিদের প্রেমে পড়ে ছাই হয়ে এই দুনিয়ার বুকে মানুষ হয়ে যাও মানুষ কুলে জন্ম নিয়েছি মানুষ হইতে কিন্তু পারি নাই মানুষ হওয়াটা অনেক বড় কঠিন একটা বিষয় তবে আর একটা গান করে বসে যাই তারপর দেখি আমার যদি কথা বলি হ্যালো হ্যালো চেক সামান্য আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনার পরে কমিটির চূড়ান্ত সিদ্ধান্ততে সুন্দরভাবে উভয় শিল্পীকে পাল্লা নির্ধারণ করা হইল আমার প্রতিপক্ষ শিল্পী তাকে দেওয়া হয়েছে নবতের ভূমিকা তাকে দিলেন বেলায়েতের ভূমিকা আমাকে দিলেন নবুয়াত তো সেখানে তিনি বেলায়েত নিয়ে কিছু কথা কিছু গান রাখলেন আসতে বেশি তাড়াহুড়া করা কিন্তু আমার পছন্দ না আস্তে আস্তে এই জায়গায় ধান কাটবার আসিনি যে কাইটে দুই গোল্লা কাইটে চলে যাও আস্তে ধীরে কাজ করো তো সেই হিসাবে গানের মাঝে কিছু কথা এবং উনি মুখেও কিছু কথা বলেছেন আমার কাছে প্রশ্ন রাখছেন আমি আমার মধ্যে যে কি আছে না আছে একমাত্র আমার যে দরবারে হাজির হয়েছি সেই দয়াল যদি সহযোগিতা করেন বা আমার দয়াল হালিম চান আমার মধ্যে কি দিয়েছেন সেই ভালো জানেন তা আমি দাঁড়াইছি আপনাদের দোয়াতে যেন আমি সেইগুলা বলতে পারি বা গাইতে পারি মোহাম্মদ সাল্লাল্লাহ বিশ্ব নবী হয় প্রমাণ ওরে দোস্ত বলে যে নবীকে প্রশংসা করবে বিশ্ব নবী হয় প্রমাণ
দান করলো সাই বিশ্ব বস্তু আল কুরআন নূর মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্ব নবী হয় প্রমাণ যাকে সৃষ্টি না করলে আমার মাওলা একটা বালক না সৃষ্টি করতেন না সেই নবীকে আমি আপনি কেহ চিনলাম না যাকে না সৃষ্টি করলে এই পৃথিবীতে কোনো কিছুর সৃজন হইতো না সেই নবীর নাসি নিয়ে কথা করলাম আমি আপনি জানি না আরশ করছিল কলম যেদিন সৃষ্টি না হইল আমার আদিমুলাই এই খুদার নুরাই আমার নবী মোহাম্মদের হইল সৃজন দলিল প্রমাণ করল আদিমুলাই খুদার নুরে এই নবীর হইল সৃজন কলমকে বললেন হে কলম তুমি লেখো কলমকে হুকুম করলেন হে কলম তুমি রাখো আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ কলম যখন লা ইলাহা ইল্লাল্লাহ খুলাইখা ওই কলম দা দাঁড়িয়ে থাকে আর লিখতে পারে না ওই কলমে তখন জবান খুলে বলে মাওলা এ কার নাম লেখো বলে তা দাও না বলল আমার বন্ধু আমার দোস্ত যে নামের মধ্যে আমার মহব্বত প্রেম হয়ে গেছে এই নামটাই আমার কত প্রিয় তুমি জানো না এই নাম আমার খুব প্রিয় আমার নামের সঙ্গে লিখে দেও এই নাম কলমটা অনেক দিন দাঁড়িয়েছিল শোনো ঘটনা দাঁড়িয়ে থেকে ভাবতেছি আমার আল্লাহর নামের সঙ্গে নাম লেখতর বলে আমার আল্লাহ এই কার না যে নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো কিছুর সৃজন হওয়ার আগে কলমে আকাশের গায়ে লেখতেছিল আমার সেই যাকে সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছুর সৃজন হইতো না তারপরে আড়াইশো বছর দাঁড়িয়ে থাকার পরে ওই কলম লেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমে লেখার পরে তখন আমার নবীর নাম লেখা হইল আমার নবীকে হাজার হাজার বার আমার মাওলা দোস্ত বলেছে একবারও আমার মোহাম্মদ দোস্ত বলে নাই নবীকে এর গুপ্ত রহস্য আমার মাওলাই আমার নবীকে ভালোবাসা ডাকছে রহমতুল্লিল আলামিন রহমতুল্লিল আলামিন বলে ডাকছে আমার নবীকে কত সন্তুষ্ট হয়েছে রহমতের মালিক আমার আরশ করছিল কলম যেদিন সৃষ্টি
আস্তে 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 বাজায় না সুন্দরভাবে আমার কাছে কিছু জিজ্ঞেস রাখছেন। আশা করি আমি যে গান আপনাকে দিয়েছি এই গানের মধ্যেই জবাব হয়ে যায়। আমার আল্লাহর নবী কোন জায়গার থেকে সিজন কিভাবে আসলেন, তখন আর কোনো কিছু ছিল কি না ছিল সে জায়গায় আমি গানটা রাখার চেষ্টা করেছি। তবেও এই মহানবুয়ানা এলো এই দুই দিনের কথা, আর যেখান থেকে আমি গান দিয়েছি তার চেয়েতে বেশি বেশি জবাব হয়ে গেছে। তারপরেও আপনি যখন আমার কাছে কথা রাখছেন চেষ্টা করবো আপনার কথার জবাব দেওয়ার জন্য। তবে দরদি ফাল দিয়ে কিন্তু লাভ দিয়ে গাছের মাথায় ওঠা যায় না, কি করেন বাবা? আপনার বেলায় আপনি পাইছেন কোন জায়গার থেকে লাভ দিয়ে উঠেই যে আপনি বেলায় শুরু করলেন, আপনাকে কিছু বলবো না কারণ আপনাকে পালা দিছে এই ক্ষেত্রে আপনার গাওয়া লাগছে। তবে বেলায়টার গুড়া কোন জায়গা? এমনই একটা জিনিস আমার নবীর কাছে থাকাকালীনে আমার নবীর সঙ্গে চলাফেরাতে তারই জামাই হযরত আলী তার প্রতি সন্তুষ্ট হয়ে হযরত আলীকে ভালোবাসে আমার দিনে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখলেন যে এই বেলায়েতের ভারপ্রাপ্ত আমার হযরত আলী রাখতে পারবেন, তাকে পরীক্ষায় করে যাচাই বাছাই করে তাই তাকে বেলায়েতটা দান করেছিলেন। অনেকেই আমরা জানি আমার আল্লাহর কাছ থেকে ওহী আসে জেব্রায়েলের মাধ্যমে রাসূলের কাছে, সিনাই সিনাই তিনটে চাপ দিলেন আমার নবীকে, বললেন হে নবী আপনি পড়েন, কয় আমি পড়তে জানি না। যখন সিনাই সিনাই তিনটে চাপ দিলেন তখন উনি পড়া ধরলেন, না এটা ভুল কথা। নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠিতে আসছেন তখন নবুয়াত বিলাই নিয়াই উনি আইছেন, উনি কোনো কিছুর বাকি রাখেন নাই, উনি যখন এই দুনিয়া আইছে তখনই উনি নবুয়াত বিলাই দুটোটাই উনি নিয়ে আসছেন। আমরা যারা বলি আমরা গার জোরে এক এক কথা সবাই বলতে থাকি, ওনার মধ্যে দুটোটাই নিয়ে উনি এই ভূমিষ্ঠিতে আসছেন। আমার আপনার মতো শেরওয়াজে বিজে মানুষ ছিল না, মানুষ ছিল মাথায় বড় বড় চুল ছিল মেয়ে মানুষের মতো, তখন বলেছিল হুজুর আপনি এত বড় ভারী মানুষ, আপনার সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, আপনি জমিনে দাঁড়ায় রয়েছেন কি করে দাঁড়ায় রয়েছেন? আমার রাসূল বলল হযরত আলী আমি জমিনে দাঁড়াই নাই, বা আপনি তো জমিনে আছেন। তখন ওনার মাথার থেকে চুল ছিঁড়ে দেখা গেল যে আমার রাসূল সন্নিতে আছে, উনি জমিনে কোনো বল দেন নাই, ওনার আকাশ ছিল না ছায়া ছিল না, কায়াদারি হয়ে এলেন ছায়া রূপে নাই। রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই, গানেই প্রমাণ আছে। এই কারণে সেই মহানার নবুয়াত বিলায়েত দুটোটাই আমার হযরত আলীকে অর্পণ করে দিলেন, কিন্তু দেখা গেল যে এক নম্বর খেলাপথ এক নম্বরটা টিকেই রাখতে পারল না, চার নম্বরে গেল। সেটাও এখানেও কিছু কায়দা বায়দা আছে, সবই আল্লাহ চক্রান্ত। দুইজনে খেলা করে এই দেহের মধ্যে দুইজনে খেলা করে, একজন যায় ভালোর দিক একজন যায় মন্দর দিক। তাই সেখানে ওনার খেলার মাঝে যে জয় লাভ করতে পারে
সেই হয় খেলো তাই তাই মনের মতো মনের মতো হয়ে যায় তাই আমার দরদি আপনার কাছে আমি জানতে চাই যে ব্যক্তি বেলায়েতের তিনটি গুপ্ত রহস্য না জানে সে বেলায়েতের একজন কর্মকর্তা হইতে পারে না যে ব্যক্তি বেলায়েতের তিনটি গুপ্ত রহস্য জানে না ওই ব্যক্তি বেলায়েতের একজন কর্মকর্তা হইতে পারে না এই তিনটি গুপ্ত রহস্য গোপনের ভেদ এই গোপনের তিনটি এলেম কেমন করে শিখলে সে একজন বেলায়েতের ভাবতত্ত্ব কর্মকর্তা হয় আরেকটা কথা কখন কোন টাইমে কোন সেবা কোন কর্ম করলে সে ওই বেলায়েতটা হাসিল করতে পারে পারে বেলায়েত শব্দের অর্থ কি আসসালামু আলাইকুম যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম।